আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনার নাম এবং আপনার পলিটেকনিকের নামটা যদি আমাদের বলতেন। আমার নাম মোহাম্মদ মুহাদ্দেস, আমি দিনাজপুর থেকে, গ্লোবাল পলিটেকনিক। আচ্ছা, আজকে যে সার্কিটটি করেছেন, সার্কিটের নাম কি? এটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে মোটর কন্ট্রোলিং সার্কিট। আচ্ছা, সার্কিটটি দেখে যথেষ্ট কমপ্লিকেটেড মনে হচ্ছে, অনেকগুলো তার, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি সার্কিট হয়েছে। সার্কিটটা আপনি আমাদের চালিয়ে দেখান আর বলুন কিভাবে কাজ করে। আচ্ছা, আসলে এটা হলো একটি সুইচ একবার চালু করলে যেন মোটরটি আমাদের চলতে থাকে, এই হিসেবে এই সার্কিটটাকে তৈরি করা হয়েছে। তো এটা আমি আপনাদেরকে চালাই দেখাচ্ছি। তো আগে আমরা এবার সে কানেকশন দিব। কানেকশন ঠিক আছে। তো এখন সার্কিট ব্রেকার অন আছে। হ্যাঁ, তো এখন আমাদের এই এটা হলো অন সুইচ। এই সুইচটা অন করলে আমাদের মোটর চলবে। এটা অন করলে আগে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে কাজ করবে, এটা সুইচটাকে ধরে থাকবে আর মোটর আমাদের চলবে। আচ্ছা আচ্ছা, অফ করে দিন। অফ করে দিই। এটা আমরা যখন অফ করে দিব, অফ করে দিলে এবার সে একটা আমাদের এসি ল্যাম্প আছে, এটা আমাদের নির্দেশ করতেছে যে আমাদের সার্কিটটা অফ আছে বর্তমান, বা মোটরটি অফ। হ্যাঁ, মোটরটি অফ আছে। এখানে আমরা মোটরটি অফ আছে এই জন্য এটা চলতেছে, কিন্তু মোটর চালু করলে এই ল্যাম্পটা আমাদের অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটি সার্কিট হয়েছে ভাইয়া। তো আপনি দিনাজপুর গ্লোবাল থেকে এসেছেন, গাজীপুর ডুয়েট এলাকায়, শুধু কাজ শেখার উদ্দেশ্যে। আপনি যে আশা নিয়ে এসেছিলেন মাল্টিপারপাসে, যে আপনি কাজ শিখবেন, নিজের হাতে কাজ করার সুযোগ পাবেন, আপনি মাল্টিপারপাসকে সেই আশা একটু হলেও আপনার রাখতে পেরেছে? ইনশাল্লাহ, মাল্টিপারপাসে আসে আমি খুব ভালো কিছু শিখতে পারতেছি, এটা আশা করছিলাম সেটাই পাচ্ছি। মাল্টিপারপাসের ট্রেনারদের বোঝানোর পদ্ধতি বা তাদের মালামাল বা তাদের পরিবেশ, কোনো কিছু নিয়ে কি আপনার কোনো কমপ্লেন বা আপত্তি আছে? না, কোনো প্রকার কমপ্লেন নাই। এখানকার সব ভাইগুলো ভালোভাবে সব কিছু শিখায় দেয়, একদম হাতে কলমে বুঝায় দেয়, যাকে আমি অনেক খুশি এখানে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।